হ্যালো গাইস, আমি কিয়ার। আমার চ্যানেল ইয়েস বলকে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো শনিবার আর এখন বাজে ঘড়িতে প্রায় 10:30-11:15 বেজে গেছে আর বাইরের ওয়েদার খুবই খারাপ, কারণ একটা ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা আছে। তো তোমাদের একটু দেখিয়ে দিই, পুরো আকাশটা মেঘলা করে আছে পুরো, আর সকাল থেকে না অল্প হালকা বৃষ্টিও হচ্ছে, মানে এখনও হচ্ছে ইনফ্যাক্ট বৃষ্টিটা। আর এরকম ওয়েদার থাকলে কারোরই ভালো থাকে না, মানে মনটা আমার যেন না ভালো লাগে না। ওয়েদারটা একটু রোদ উঠবে, বেশ হাজারো গরম পড়ুক কিন্তু দেখবে রোদ উঠলে মন ভালো থাকে। তো যাই হোক, এখন বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে শুনলাম, কালকে মানে সানডেতে আরও জোর বৃষ্টি পড়বে। তো তোমাদের একটু বাইরে দেখিয়ে দিই, যখন বাইরে এই মিষ্টি দেখো, মিষ্টি কী করছে, এই যে মিষ্টি শুয়ে আছে। এই ওর তোর তো বৃষ্টি ভিজে যাবি বৃষ্টিতে, আর এই যে ছিটেপোটা বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। গায়ে তো লাগবে না কিন্তু বাইরে বেরোলে বোঝা যাচ্ছে যে ছিটেপোটা বৃষ্টি হচ্ছে। আর সকালের থেকে এখন এই জানি না নিম্নচাপটা কদিন থাকবে, 3 দিন 4 দিন, মানে কালকের দিন হয়ে গেলে মনে হয় ভালো হয় এরকম একটা ব্যাপার। সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, মা ভাত ছিল কালকের, ভাত ভাজা করে দিয়েছে। আজকে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আগে ফ্রেশ হয়ে, বিছানাটা না তোলা হয়নি। অন্যদিন সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা আমি তুলি, মানে শ্বশুরবাড়ি থাকলে হাজব্যান্ডই তোলে আমার বিছানা তুলতে, বিশ্বাস করো ভীষণ আলিশি, মানে বিছানা আমি তুলতেই চাই না। বাদবাকি আমাকে তুমি যে কাজই দেবে, রান্নার কাজ, ঘর ধোয়া, ঘর মোছা সব করে নিতে পারবো, কিন্তু এই যে বিছানা তোলা আর করা যে কী কষ্টের ব্যাপার, বিশেষ করে বিছানাটা মানে তোলাটা করাটা, মানে 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 তোলাটা যাও বা করতে পারি, মানে বিছানা রাত্রেবেলা করতে গেলে তো অবস্থা আমার খারাপই হয়ে যায়। তো যাই হোক, এইবারই তো মা করে দেয়, আবার সকালবেলা মায়ের কাজ থাকে অনেকবার, তো তার জন্য আমি করে নিই। আর আজকে রোহানকে একদমই পড়ানো নেই, রোহানের আবার সোমবার থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে। আর বাইরের ওয়েদার এত বাজে সে বলার মতন না, আরও যত সময় মানে গড়াচ্ছে বেলা হচ্ছে, বেলা তো আর মনেই হচ্ছে না যে বেলা হচ্ছে, মানে পুরো অন্ধকার হয়ে আছে। আর আজকে অনেকগুলো কাজ ছিল, ভেবেছিলাম সেগুলো করব, মানে একটুখানি কতগুলো ব্লাউজ বানাতে দেওয়া ছিল সেগুলো হয়ে গেছে, সেগুলো আনতে যাব। এখন জানি না পাপার যদি সময় থাকে তাহলে পাপা এনে দেবে। আর এই যে পাপা চলে এসছে তোমাদের সঙ্গে, তো বলাই হয়নি, পাপা 4-5 দিন হয়েছে এসছে, বিয়ে ছিল একটা, বিয়ে অ্যাটেন্ড করার জন্যই পাপা চলে এসছে। আর এই দেখো সকালবেলায় মিষ্টি আমাকে একদম সকালবেলা এসে ওর আদর করা শুরু হয়ে গেছে। পাপা এখানে কিছু কাজ করছে আর মা মুড়ি আছে, ওগুলো একটু চেলে নিচ্ছে, কারণ মুড়িটা চেলে না খেলে না একটু বালি বালি থাকে, খেতে খুব অসুবিধা হয়। পাপা গেছিলো ব্লাউজ আনতে আমার, আর ব্লাউজ চলে এসছে, তো ভাবলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আগেই ব্লাউজগুলো তোমাদের দেখিয়েছিলাম, এটা না সাইড থেকে খুব বাজেভাবে সেলাই করে দিয়েছিল, তো সেটাকে ঠিক করাতে দিয়েছিলাম। এটা একটা, এটা মানে চিকনকারি কাজ আছে, তো দারুণ লাগে ব্লাউজটার কালারটা এত মিষ্টি ছিল বলে আমি তখন নিয়েছিলাম। তো এটা সাইড থেকে আমি একদিন পরেছিলাম লক্ষ্মী পুজোর দিন, তো সেদিন পরেছিলাম, আর তারপরে দেখছিলাম কি পরে খুব অসুবিধা হচ্ছিল, ফিটিংস তেমন ভালো হয়নি, তো এটা ঠিক করাতে দিয়েছিলাম এইটা। আর আমি না ব্লাউজের পেছনে এরকম এরকম সুতো না থাকলে, মানে এরকম ধাগা না থাকলে, এরকম লটকান যদি এরকম না জ্বলে না, আমি ঠিক পরতে পারি না, মানে ঠিক মনে হয় না যে কিছু পরেছি, মানে কাঁধ থেকে মনে হয় যে আমার অনেকেরই আছে যে মনে হয় ব্লাউজটা পরে যাচ্ছে। তো এটাও আমি বানিয়েছিলাম, এটা এখনও একদিনও পরিনি, তো এটা ভেবেছি কোনো একটা অকেশনে, মানে এটা এইগুলো না ঠিক বেনারসির সঙ্গে শাড়ির সঙ্গে খুব ভালো যায় এই ব্লাউজগুলো, কারণ দেখবে আমি যে ব্লাউজগুলো বিয়ের সময় যে বেনারসিগুলো বানিয়েছিলাম ব্লাউজগুলো, সেগুলো না ছোট হয়ে গেছে, অনেক সময় পরতে ইচ্ছা করে না, একটু এরকম কন্ট্রাস্টের ব্লাউজ দিয়ে পরলে ভালো লাগে। তো আমি ভেবেছি এটা লাল দিয়েও খুব ভালো যাবে, এটা আমার রানী কালারের যে বৌভাতের যে বেনারসিটা আছে ওটা দিয়েও ভালো যাবে, তো সেটাই মাথায় রেখে করেছিলাম। কিন্তু পেছনে না যেটা হয়েছিল, এরকম এরকম সুতো দিয়ে এরকম কিছু করে দেয়নি, তো আমি আলাদা এক্সট্রা কিনে এনে পেছনে এরকম করে বেঁধে নিয়েছি যাতে পড়তে পারি কমসে কম জিনিসটা, নাহলে তো পড়তেই পারবো না ব্লাউজটা। তো এই একটা গেল, এগুলো জাস্ট ঠিক করাতে দিয়েছিলাম। যেটা বানাতে দিয়েছিলাম ব্লাউজটা এত সুন্দর করে বানিয়ে দিয়েছে কাকিমণি, এই যে হাতের কাছে এরকম কুচি দেওয়া এখন তো খুব এগুলো চলে, তো আমি আগেও একটা বানিয়েছিলাম বিয়ের সময়, তো এই দেখো এরকম সুন্দর করে কুচি দেওয়া,
এরকম করে ব্লাউজটা বানিয়েছে আর পেছনে এই যে এরকম করে দিয়ে দিয়েছে লেফটটা এরকম করে তৈরি করে দিয়েছে কাকিমণি আর এত সুন্দর মানে পিট ব্লাউজে তো দেখো এটাও বানিয়ে দিয়েছে তো এরকম করে ডিজাইনটা মানে জাস্ট ভি শেপের মতন খানিকটা আসে তো ওটাও খুব ভালো আর সামনের দিক থেকেও কাকিমণি এরকম বানিয়ে দিয়েছে তো এটা হলো মানে বাবা যেটা বানাতে দিয়েছে এটা বাবা নিয়ে এসেছিল তো টোটাল এগুলো ঠিকঠাক করতে কাকিমণি 300 টাকা নিয়েছে এটা করতে যেহেতু একটু কাজ আছে বেশি এটা 270 টাকা নিয়েছে আর 30 টাকা ওগুলো ঠিক করতে নিয়েছে আর এখন অনেক বেজে গেছে এখন একটু স্নান করতেও যাব বৃষ্টির দিনে না এরকম স্নান করতে ঠান্ডার মধ্যে একদম ভালো লাগে না মনে হয় কি যে ইস একটু রোদ উঠলে বেশ ভালো লাগতো একটু মানে ঠান্ডার মধ্যে বিশেষ করে ঠান্ডায় শীতকালে যদি বৃষ্টি হয় তাহলে তো অবস্থা খারাপ আর মাথা কালকে শ্যাম্পু করেছিলাম তো তার জন্য মানে দুদিন আমি বেঁচে যাব শ্যাম্পু করতে হবে না নাহলে এই ঠান্ডার মধ্যে শ্যাম্পু করলে খুব অসুবিধা হয় চুলটা শুকাতে চায় না আর সামনের দিকে আমার সেই আগের পুরনো চুল ফিরে আসছে আর নিচের দিকে স্ট্রেট আছে তো এটা আবার যখন শীতকালটা চলে চলে যাবে গরমকাল পড়বে পড়বে সেই মুহূর্তে আমি ভেবেছি চুলটা আবার স্ট্রেট করাবো তার আগে করাবো না কারণ শীতকালে না টুপি টুপি পরতে হয় খুব অসুবিধা হয় চুল স্ট্রেট যাদের থাকে টুপি টুপি মাফলার টাফলার এগুলো করতে খুব অসুবিধা হয় তো আমি ভেবেছি যে শীতকাল যখন চলে চলে যাবে তখন আমি স্ট্রেটটা করাবো তো এখন ভালো করে বডি অয়েল মেখে যাব স্নান করতে স্নান করে এসে তোমাদের সঙ্গে আবার আমি কথা বলবো তো আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি আর আজকে গরম জলে স্নান করেছি ঠান্ডা জলে আজকে স্নান করতে পারি কারণ ওয়েদার একদম ভালো না বাইরে বৃষ্টি হচ্ছে একদম ঝিরঝিরি করে তো উঠে স্নান টান করে আগে যেটা করলাম একটু টোনার অ্যাপ্লাই করলাম স্কিনের টোনার অ্যাপ্লাই করা খুবই দরকার প্লামের টোনারটা আমি ইউজ করি কারণ আমার খুব সেন্সিটিভ আর অয়েলি স্কিন নর্মাল মানে মানে সামারে থাকে আর উইন্টারে ড্রাই হয়ে যায় কিন্তু এই যে র্যাশ ব্রণ থাকে বলে তোমরা হয়তো মেবি দেখতে পাচ্ছ কি না জানি না এই যে দু একটা র্যাশ ব্রণ এই সাইডে আছে দাগ আছে বলে আমি ওটা ইউজ করি এবং ভালো আছে আর নাইকাতে পিঙ্ক সেল ছিল বলে আমি এটা কিনেছিলাম অফারে পেয়েছিলাম আর আরও একটা জিনিস আমি কিনেছি তিন চার দিন হয়ে গেছে যেটা হচ্ছে শাখাপালা দেখো ডিজাইন শাখাপালা এটাকে বেকার শাখাপালা বলে মানে ডিজাইনটা খুব সুন্দর আর এটা এখন খুব মানে উঠেছে সবাই অনলাইনে দেখেছিলাম বাট আমি দোকান থেকে নিয়েছি বনগাঁ দোকান থেকে পলাটাও যেরকম জিগজ্যাক মতন আর ঠিক শাখাটাও সেরকম খুবই সুন্দর লাগছিলো দেখে অ্যাকচুয়ালি পরার সেরকম কোনো ইচ্ছা ছিল না যে আমি এই দিনেই পরবো ভেবেছিলাম পরে পরবো অ্যাকচুয়ালি মাকে শাখাপালা পরাতে নিয়ে গেছিলাম বাট এই পলাটা দেখে আমি বললাম কি একটুখানি পলাটা নেব তারপর বললো কি জিগজ্যাক শাখাও পাওয়া যায় তখন আমি ভাবলাম কি নিয়ে নিই তো বাবা মাও জোর করছিলো বলে আমি পরে নিয়েছি শাখাটার দাম নিয়েছে 480 টাকা আর পলাটা নিয়েছে 50 টাকা তো বেশ সুন্দর লাগছিল তো অনেকেই জিজ্ঞাসা করেছিলো আমি মানে নর্মালি কোথা থেকে কিনেছি কি কোথা থেকে কত কি নিয়েছে তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আমার এই শাখাপলাটা এত ভালো লেগেছিলো না তো তোমরা কমেন্টসে জানাবে আমার এই শাখাপলা কেমন লাগছে তো যাই হোক আমার স্নান তো হয়ে গেছে এখন পাপা স্নানে গেছে আর খাওয়া দাওয়া করবো দুপুরে লাঞ্চ করবো কালকের মাছের ঝোল রয়ে গেছে ডাল রয়ে গেছে আর আজকে আর সর্ষে ফুলের মা বাটা করেছে সর্ষে ফুল বাটা খেতে খুব ভালো লাগে এই শীতকালে সর্ষে ফুল পাওয়া যায় আর সর্ষে শাক সর্ষে ফুল খেতে খুব ভালো লাগে এই জিনিসগুলো মানে সিজনের যে সমস্ত জিনিস সবজি বলো ফল বলো ওইগুলো ওঠে সেগুলো খেতে খুবই ভালো লাগে এবং তোমরাও খেয়ে দেখবে অনেকে আছে সর্ষে ফুল বাটা ভালো খায় না হয়তো বা জানে না কিভাবে খেতে হয় সর্ষে ফুলগুলো কিনে এনে বাটটা ভালো করে ধুয়ে সর্ষে অল্প কটা সর্ষে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল মানে সর্ষে তেলটা পরে অ্যাড করবো কাঁচা লঙ্কা আর সর্ষে দিয়ে সর্ষে ফুলটা বেটে কাঁচা বাটতে হবে এবং তারপরে খাওয়ার সময় সর্ষের তেল ওর মধ্যে মাখিয়ে লবণ দিয়ে খেতে হবে গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে খেতে তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর তোমাদের সঙ্গে এসে আবার কথা বলবো আর আজকে একটু দুপুরে খাওয়া দাওয়ার পর একটু কাজ আছে আর সেটা হলো মায়ের
আলমারিটা আমি একটু গুছিয়ে দিই, প্রত্যেক বছরই আমি গুছিয়ে দিই সুন্দর করে, কারণ যেখানে পার্টিওয়্যারের শাড়িগুলো আলাদা থাকে, নর্মাল ডেলি লাইফের যেগুলো ইউজ করে মা সেগুলো আলাদা করে রেখে দিই, ব্লাউজের সেটগুলো আলাদা করি, তো মা অতটা ভালো করে গোছাতে পারে না বলে আমাকে একটু গুছিয়ে দিলে ভালো হয় মা। তো আগেও আমি গুছিয়ে দিয়েছি আর আজকে ভেবেছি গুছিয়ে দেবো, এই ওয়েদারে ঘরে বসে যে সমস্ত কাজ টুকটাক হয় সেই কাজগুলো কমপ্লিট করে নেব। তো যাবো চট করে দুপুরে খাওয়াটা সেরে আসি। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমি আর মা বসে গেছি মায়ের আলমারি গুছিয়ে দেওয়ার জন্য, মানে মা সবগুলো বের করে দিচ্ছে আর আমি সুন্দর করে এই যেগুলো ভাঁজ ছিল শাড়ির প্রত্যেকটা ভাঁজ আমি উল্টো করে করে এগুলো আবার নতুন করে ভাঁজ করব, কারণ ভাঁজে ভাঁজে থাকলে শাড়ি নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, তো সেই শাড়িগুলো যদি ভাঁজ উল্টে আমরা আবার ভাঁজ করি তাহলে সেই শাড়িগুলো নষ্ট কম হবে। আর কালকে বাজারে গেছিলাম, বাজার থেকে অনেক ন্যাপথলিন কিনে এনেছি, তো সেগুলোও আমি সাজিয়ে টাজিয়ে দেবো। তো মায়ের আলমারিটা মা তেমন ভালো করে গোছাতে পারে না, আমি মায়ের আলমারি মানে গুছিয়ে দিই প্রতি বছর, তাহলে কি হয় মানে হ্যান্ডলুমের শাড়ি একটা সাইড করে দিলাম, ব্লাউজগুলো একটা সাইড করে দিলাম, আর মা যেগুলো করে মা সব শাড়ি একই মধ্যে করে দেয়, যেরকম মায়ের পিওর সিল্কের শাড়িগুলো আলাদা আলাদা সব করে দিই, মার প্রচুর শাড়ি কিন্তু মা এক তাও মানে মার পরতে ইচ্ছা করে না, মার ম্যাক্সি পরে পরে এমন হয়েছে একদম শাড়ি পরতে চায় না। আর সত্যি কথা বলতে এখন তো আর সেরকম অনুষ্ঠান বাড়ি যাওয়া হয় না করোনার জন্য, তো তার জন্য বাইরে কম বেরোনো হয়, শাড়িগুলো কম ইউজ করা হয়। তো এই যে শাড়িটা দেখছো এটা মানে আমার মাকে বিয়ের তত্ত্বে আমার হাজব্যান্ড দিয়েছিল, যদিও এগুলো সব আমারই কেনা, মানে ওর বাড়ির থেকে যাবতীয় যা জিনিস কেনা হয়েছিল, হাজব্যান্ড যা কিনেছিল সব আমাকে টাকা দিয়ে দিয়েছিল, আমি ওগুলো সব কিনেছিলাম, আমার মায়ের শাড়ি, পাপার শার্ট থেকে শুরু করে আমার বৌভাতের বেনারসি সব আমি নিজে কেনাকাটা করেছি। হাজব্যান্ডের অফিস ছিল, তো অফিসে যাওয়ার জন্য মানে ও ছুটি পেতো না, তার জন্য বলতো কি তোমার চয়েস ভালো তুমি কিনে নাও, কিন্তু আমার সবসময় থাক লাগতো কি ও যদি থাকতো তো এটা ভালো হতো, সবসময় আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমেই সব কিছু ফটো শেয়ার করে তারপরে কিনতাম। তো যাই হোক, মানে বিয়ের পুরোটাই আমার হাজব্যান্ড যা অ্যারেঞ্জমেন্ট করার সব করেছিল, যাবতীয় যা খরচা টরচা, আর আমার যেহেতু লাভ ম্যারেজ আছে লাভ কম অ্যারেঞ্জ ওটাই যা হয় এখনকার দিনে। তো যাই হোক, আমার মায়ের শাড়িগুলো সব এখন গুছিয়ে দিতে ভালো সময় লাগবে, আর সত্যি কথা বলতে বাইরে আজকে ওয়েদার যা, বাইরে বেরোনোর কোনো চান্সই নেই, বাইরে বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম আজকে বৃষ্টির দিনে এই কাজগুলো না করে দিলে আর হবেই না। এমনি অন্য দিন যদি নর্মাল ডে থাকতো তাহলে এখন একটু ঘুমাতাম বা শুয়ে থাকতাম টিভি টিভি দেখতাম, তো আমি ভাবলাম যে না অনেক দিন ধরে মার আলমারিগুলো গোছানো হয় না, আজকে না গুছিয়ে দিলে হবেই না। তো এটা করতে করতে আজকে তো বিকেল 4টে বেজে গেছিলো, 4টেরও মানে পুরো মানে একদম অন্ধকার হয়ে গেছিলো বাইরে, খুব অসুবিধাও হচ্ছিলো, তো যাই হোক গোছানো হয়ে গেছে, আর এখন সন্ধ্যা একদম 6টা বাজে, আর মা আমি পাপা বসে চা খাবো জমিয়ে, আর এই বর্ষার দিনে চা খেতে মানে চায়ের মধ্যে একটু কফিও দিয়ে দিয়েছে, খেতে দারুণ লাগে, তখন বাস একটুখানি টিভি টিভি দেখবো। তো রাত্রেবেলা টিভি টিভি দেখে এখন রুটি আর তরকারি হয়েছে, এখানে বিন আর আলু বেগুনের একটা মা তরকারি করছে, আর এটাই আজকে ডিনার হবে। তো যাই হোক বন্ধুরা, আমি এখানে ভিডিওটা শেষ করছি, আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে।